নমস্কার বন্ধুরা, আজ আমরা ফের হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হরর হান্টে। চারিদিকে এখন করোনার আবহ, বাচ্চা ছেলেপুলেরা নাই খেলার জন্য বাইরে যেতে পারছে, নাই কোথাও ঘুরতে যেতে পারছে। তাই হরর হান্ট আপনাদের জন্য নিয়ে আসছে মজার সব গল্প। আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন সিরিজ ছাদের উপর গল্প কাছে। তাছাড়া হরর হান্টে এই সিরিজের সময় রোল রিভার্সাল হবে। এই সিরিজের মধ্যে গল্প পাঠে থাকবো আমি, আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্ত। আর উপস্থাপনা আর শব্দ যোজনায় থাকবেন আপনাদের প্রিয় গল্প পাঠক শাশ্বতকর। আজ আমরা এই সিরিজে শোনাব প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি আর বিড়ালের কথা। তা তবে আর দেরি কেন, আসুন ঢুকে পড়ি গল্প দুনিয়ার কল্পরাজ্যে। শুরু করছি টুনটুনি আর বিড়ালের কথা। বাসা বেঁধেছে। বাসার ভিতরে তিনটি ছোট্ট ছানা রয়েছে, খুবই ছোট্ট ছানা। তারা উড়তে পারে না, চোখও মেলতে পারে না, খালি হাঁ করে আর চিচি করে। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু, সে খালি ভাবে টুনটুনির ছানা খাব। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, কি করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বলল, প্রণাম হই মহারানী। তাতে বিড়ালনি ভারী খুশি হয়ে চলে গেল। এমনই সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে গেল। এখন টুনটুনির ছানাগুলো বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুঝে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বলল, বাছা তোরা উড়তে পারবি? ছানারা বলল, হ্যাঁ মা পারব। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি ওই তাল গাছের ডালে গিয়ে বসতে পারিস কি না। ছানারা তক্ষুনি উড়ে গিয়ে তাল গাছের ডালে বসল। তা দেখে টুনটুনি হেসে বলল, এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। খানিক বাদে বিড়াল এসে বলল, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বলল, তোর হক লক্ষ্মী ছাড়া বিড়াল নি, বলে সে ফুরুক করে উড়ে পালাল। দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পেল না, ছানাও খেতে পেল না, খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। নমস্কার। শুনছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি আর বিড়ালের গল্প। গল্প পাঠেছিলাম আমি, আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্ত। উপস্থাপনা এবং শব্দ যোজনা ছিলেন আপনাদের প্রিয় গল্প পাঠক শাশ্বতকর। আমরা আবার অন্য কোনো দিন ফিরে আসব নতুন কোনো একটি গল্প নিয়ে। তবে ততক্ষণের জন্য